সিরিয়াস ম্যাথ। আজকে ক্লাস টেনের ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষের রেখে 23.3 অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন তুমি বা তোমরা পেয়ে যাও। প্রিভিয়াস দুটো আমি ভিডিও করেছিলাম ত্রিকোণমিতির ওপরে, সেখানে তোমাদের ফর্মুলা আছে এবং কিছু ভ্যালু কীভাবে তোমরা মনে রাখবে সেটা সব থেকে সহজ ট্রিক্সের মাধ্যমে শিখিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো ভিডিওগুলো দেখে নাও, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক আজকে কোষে দেখি 23.3 ক্লাস টেনের এই চ্যাপ্টারটা। তো দেখো এখানে সাইন থিটা ইকুয়ালস টু 4y5 দেওয়া আছে আর একটা এক্সপ্রেশন দিয়েছে তার মান বার করতে হবে। তো আমরা কি করব দেখো, আচ্ছা কোসেক থিটা মানে কি? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম কোসেক থিটা মানে হচ্ছে 1/sin θ, ঠিক আছে? আচ্ছা 1/sin θ মান কত? 3/4/5, সেটা বসালাম। তো এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 5/4 হয়ে যাবে। তাহলে দেখো আমরা কোসেক থিটার মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কী বার করতে হবে? কস থিটার মান। সাইন থিটা আর কস থিটার রিলেশন কী ছিল? কস থিটা ইকুয়ালস টু ছিল, আগের ভিডিও যদি দেখো তোমরা এই ফর্মুলাগুলো রেডি করে নিতে পারবে। তাহলে দেখো √1 − sin²θ মানে কি? 4/5 তার হোল স্কোয়ার, 4/5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি আসছে? √1 − 16/25, মানে এখানে আসবে তোমাদের √9/25, মানে আসবে 3/5। আচ্ছা এবার আমাদের কার মান বার করতে দিয়েছে? কোসেক থিটা বাই 1 + cos θ। এবার জাস্ট ভ্যালু পুট করে দিলেই হয়ে গেল। তার মানে কি দেখো, তোমাদের কিন্তু আগে ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করা যাবে না। কোসেক থিটার মান কত? 5/4 বসালাম। 1 + cos θ মানে কি? 3/5। আচ্ছা 5/4 লিখছি, ভাগ দিচ্ছি, 5টা আমাদের ওপরে যাবে, লসাগু হবে, 5 × 5 + 3 = 8। তাহলে কত হচ্ছে এখানে? 5/4 ভাগ 5/8, মানে কত? 5/4 × 8/5, 5/5 কাটলো, 4 × 2 = 8, আনসার আমাদের কী হয়ে যাবে? 2। এটাই হয়ে গেল এই অঙ্কের আনসার। তার মানে তোমাদের কিন্তু প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে নিয়ে এই ফর্মুলাগুলো জেনে নিতে হবে। তো চলো একের দুইয়ের অঙ্কটাই আমরা এবার চলে যাই। দেখো এবার আমরা চলে আসছি একের দাগেরই দুইয়ের প্রবলেমে। তো দুইয়ের প্রবলেম কী বলেছে? tan θ = 3/4 হলে এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, সেটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তাহলে আমরা দেখো tan θ মানে কী জানি? লম্ব বাই ভূমি ইকুয়ালস টু কি? 3/4। তো এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে লম্ব কোণটা হয়ে যাবে আমাদের 3, এই এইটা হয়ে যাবে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ারটা আমরা বার করে নেব, অতিভুজ ইকুয়ালস টু কি হবে? √লম্ব² + ভূমি² তো এখান থেকে আমরা কি পাচ্ছি? √3² লম্বটা আমাদের কত ছিল? 3 + 4² তাহলে কত হচ্ছে? 9 + 16 মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5। আচ্ছা সাইন থিটা মানে তাহলে আমরা কি জানি? এখানে লিখি একটু, সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব আমাদের কত আছে? 3 আছে, 3
অতিভুজ কত আনসার বেরিয়েছে? 5। তাহলে sin থিটা ইকুয়ালস টু হয়ে গেল কি আমাদের 3/5। এবার জাস্ট বাম পক্ষে বসিয়ে দেবো মানটা, তাহলেই হয়ে যাবে। তাহলে বাম পক্ষ √12 1 মাইনাস sin থিটা মানে হচ্ছে 3/5 1 প্লাস 3/5। তাহলে এটা আমাদের কত আসছে? √12 5 লসাগু হলো 5 মাইনাস 3 বাই, আবার আমাদের 5 লসাগু হলো 5 প্লাস 3, 5 কেটে গেল, তাহলে √12 2/8। 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 8, তাহলে √12 আমাদের কি আসছে? 1/4। 1-এর বর্গমূল কত? 1। 4-এর বর্গমূল 2। দেখো হাফ প্রমাণ করতে দিয়েছিল, তাহলে উত্তর মানে এটাই হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর বা প্রমাণ। আচ্ছা, 3-এর অঙ্কটা একটা ট্রিক্সের মাধ্যমে হবে। 3-এর অঙ্কটা দেখো, ট্যান থিটা ইকুয়ালস টু কি দিয়েছে আমাদের? 1। ট্যান কত ডিগ্রির ভ্যালু? 1 আমরা জানি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1। এটার জন্য তোমরা আমার ওই টেবিলের ভিডিওটা দেখে নিও, টেবিল কী করে মনে রাখবে ভ্যালুগুলো। তাহলে থিটা ইকুয়ালস টু কত বেরোলো? 45 ডিগ্রি, ঠিক আছে। এবার জাস্ট আমি এইখানে মানটা বসিয়ে দেবো, কী আছে আমাদের? 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin³ থিটা মাইনাস 2 cos³ থিটা প্লাস 7 cos থিটা। থিটার জায়গায় কী বসাবো? 45 ডিগ্রি। তাহলে 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই sin³ 45 ডিগ্রি মাইনাস 2 cos³ 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে? 8/√2। কেন না 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। নাহলে তোমরা এরকমও লিখতে পারো, 8 × 1/√2 প্লাস 5 × এটার ভ্যালুও কত? 1/√2 বাই sin³ 45 ডিগ্রি, তার মানে 1/√2 তার হোল কিউব মাইনাস 2 1/√2 তার হোল কিউব প্লাস 7 × 1/√2। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা একটু আমি এখানে করছি। দেখো 8 + 5 কী হয়ে যাবে? 13/√2। নিচেটা কী হয়ে যাবে? 1/√2 মাইনাস 2 × 1/√2 প্লাস 7/√2। আচ্ছা, উপরে কী থাকবে? 13/√2 ইন্টু, এটা ভাগ আছে যেহেতু 2√2টা ওপরে লসাগু হবে আমাদের, তো এখানে পড়ে থাকবে 1 - 2 প্লাস 7 × 14। এখানে √2 √2 কাটবে, তাহলে ওপরে কী হবে? 13 × 26 বাই 14 × 1=15, 15 - 2 হচ্ছে 13, তাহলে 13 × 2 = 26, তাহলে আনসার আমাদের কী হয়ে যাবে? 2। এটাই হয়ে গেল আমাদের আনসার। তো 1-এর আজকে আমি 3টে অঙ্ক করালাম। ভিডিও কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিলো। এবছর কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক আছে তোমাদের ক্লাস 10-এ, আগের বছর বাদ হয়েছিল সিলেবাস রিডিউস করার কারণে। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট দিন আমি 2-এর 3-এর এইভাবে পরপর ভিডিও দিতে থাকবো, তোমরা দেখতে থাকো, আমার চ্যানেল ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। আজকের ভিডিও এইটুকুই।